ওহে বস, আজ আমরা আর কিছুক্ষণ পর এই সময় 7:30 থেকে 8টার মধ্যে আমরা বারাসাত থেকে এই যে মজার আমাদের যে মজার দেশ চ্যানেলটা আছে ইউটিউব বলো কিংবা ফেসবুক পেজ বলো, তো সেখান থেকে আমরা আজকে দীঘার জন্য রওনা দেব। তো দীঘায় গিয়ে আমাদের একটা ভিডিও শ্যুটের প্ল্যান আছে। তো আমরা এখন এখানে 3 জন আছি, কিন্তু আমরা আজকে 5 জন যাব, আমাদের টিম হাফ টিম বলতে পারো মজার দেশ চ্যানেল থেকে। তো নেক্সট ভিডিও আমরা ট্রেনে থাকতে করব। তো ফার্স্ট জানিয়ে দিলাম 8টা থেকে 8:30 নাগাদ বেরোতে। আমরা এখন দমদম প্ল্যাটফর্মে ঢুকবো। তো এই যে আমার সাথে পাশেই আমার মিহিরদা, বলতে গেলে MK মিহির আছে, ঠিক আছে, হবে তো খেলা হবে, একদম খেলা হবে। আমাদের মিহির এখন বলে দিই, যখন খেলা তো অবশ্যই হবে, হবে তো একদম একদম। রাজাদা আছে ওই সাইডে, সবাই দেখে না, এখান থেকে ট্রেন করে যাচ্ছি, সম্রাটকা আছে, শিয়ালদা, ওখান থেকে ডাইরেক্ট বাস ধরে, ওখান থেকে ধর্মতলা, তারপর ওখান থেকে ডাইরেক্ট বাস ধরে দীপুরো দীঘা। তো এখান থেকে ট্রেন থেকে নেমে পরে শুট পরে হচ্ছে, নেক্সট ভিডিওটা পরে দেখাচ্ছি। এ বাবা, দমদম যেতে গিয়ে দেখো 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 ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, কি করা যায়? মিদা, ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে কেন? এখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছে না মিদা, ট্রেন ট্রেন দাঁড়িয়ে পড়েছে কেন? হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, হয়তো একটু দেরি হতে পারে, হবে হবে দেরি হবে, 20 মিনিট দেরি হতে পারে, শিয়ালদা থেকে একটু আস্তে আস্তে স্লো করে যার জন্য আমরা যে টাইমে পৌঁছাবো হয়তো তার থেকে আধা ঘন্টা লেটে পৌঁছাতে পারি। লাইনে দাঁড়িয়ে ট্রেন দেখছে কেন দাঁড়িয়ে পড়েছে, বাথরুম করতে যাচ্ছে, সব দেখছে। দমদম স্টেশনে গাড়ি থেমেছে, কিন্তু সব উঠে গিয়ে সব উঠছে, আমার দমদম স্টেশনে সব দাঁড়িয়ে ছিল, সব উঠছে এক এক করে, এনজয় করছি আমরা সব এখন, এরকম হয় আমরা আমরা এরকম হয় এনজয় করছি। দিলবারে দুলালিয়া, এই যে দিলবারে দুলালিয়া আমাদের সাথে দৌড়াচ্ছে, এখন উঠবে ট্রেনে উঠবে, আমরা এই হয় এনজয়, খুব এনজয় হচ্ছে। ওঠো ওঠো, এই যে উঠে গেল দমদম থেকে, দমদম থেকে উঠলাম, আবার দমদম থেকে গাড়ি স্টার্ট হলো। এই যে কোন একটা মেয়ের চক্করে পড়েছে আমাদের রাজাদা, তাকে দেখতে দেখতে হাত পা দেখাচ্ছে, এসব হচ্ছে, এনজয় হচ্ছে, খুব মজা হচ্ছে। এই এনজয় করতে করতে সব সাবধানে সাবধানে, এই এই কি করছে, মানবো না এগুলো, খুব অন্যায় কি করছে, এরকম করিস না, ফাঁকা ট্রেন পেয়ে তুমি এসব কি করছো? ঠিক আছে, এবার নেক্সট ভিডিও দেখলে কিন্তু সত্যি আটকে যাবে। নেক্সট ভিডিও হবে শিয়ালদা থেকে, শিয়ালদা স্টেশনে গিয়ে, শিয়ালদা স্টেশনে গিয়ে নেক্সট ভিডিও দেখাবো, তাহলে ততক্ষণের জন্য হয়। এই যে আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, শিয়ালদা স্টেশন তো, শিয়ালদা স্টেশনে ঢুকে পড়েছি, এই যে সব দাঁড়িয়ে আছে, এই যে মেয়েটা দেখে দাঁড়িয়ে ট্রেনে চলার মানে সকাল থেকে দূর থেকে এসছে, জার্নি করতে করতে অবস্থা একটু খারাপ। আর এদিকে পিজুদা তো সে তখন থেকে লাল বাতি দেখেই যাচ্ছে, কখন লাল বাতি জ্বলছে আর কখন সবুজ বাতি জ্বলছে। আমরা এখানে দাঁড়িয়ে আছে, ওরা দুজন গেছে টয়লেট করতে, আমরা 3 জন এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, একা একা কত লোক এসে শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন চলে এসছে, পুলিশ নিয়ে যাবে। আমরা জানি যে শিয়ালদা স্টেশনের মধ্যে কোনো ভিডিও শ্যুট কিংবা ফটো শ্যুট বারণ করা আছে, তো তাও আমি শিয়ালদা স্টেশনের বাইরে গিয়ে ভিডিও শ্যুট করছিলাম। তো ওখানেও আমাকে একজন বারণ করলো ভিডিও শ্যুট করতে, আমাকে কিছু বকা টকা দিল যে পুলিশে নিয়ে যাবে এই কথা বললো, তাই এখন আর ভিডিও শ্যুট করিনি। অবশেষে বাস খুঁজে পেয়েছি, আমরা দুজন ফটো তুলছে একদম, অবশেষে এই বাস করে আমরা আজকে দীঘায় যাবো। ওই কে শিয়ালদা স্টেশনে তো ভিডিও করা গেল না, তাই না? শিয়ালদা স্টেশনে খুব ইয়ে পুলিশের চাপ, সেখানে ভিডিও করে দেখাতে পারলাম না, ডাইরেক্ট ধর্মতলা চলে এসেছি, ও বেঁকিয়ে ধরেছি সোজা, ধরেছি সব পাবলিক বুঝে যাবে। আমরা এখন ধর্মতলা এসে ডাইরেক্ট বাসটাতে উঠে ডাইরেক্ট 12টার বাস, 12টার সময় পুরো ফুল এনজয়, নেক্সট ভিডিও 12টার সময় হবে। আর আমরা ভিডিও করবো না এখানে, একমাত্র বাসে গিয়ে আর দীঘায় গিয়ে ভিডিও করবো। তা তার মাঝখানে আমাদের মিহিরদার হঠাৎ করে খুব জোরে খিদে পেয়ে গেল, মানে খিদে আটকাতে পারলো না, সেই কারণে এখন মিদ্যা কি খাচ্ছে, মিদ্যা কি করছে কাকা, ডিমের কুসুম, ডিম টোস্ট হচ্ছে, যে ডিম টোস্ট হচ্ছে কাকা, ডিম টোস্ট করছে,
তো হঠাৎ করে বাসে ওঠার পর বাসের সিটে বসার পর আমার মনে পড়লো যে বাইরের কিছু ভিউ দেখানোটা দরকার ভিডিওতে। তো সেই কারণে আমি বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বলে তো বাইরের কিছু ভিউ ভিডিও করলাম, আর পুরোটা দেখানো যাবে না সেই কারণে অল্প। নিউ দীঘাতে ডাইরেক্ট বাস চলে এসেছে, সবাই যাচ্ছে, এখন কেউ কোনো সবার ঘুম পাচ্ছে বলে কেউ কোনো পাত্তা নেই, তো আগে আগে হাঁটছে হোটেল খুঁজছে কোথায় কি ঘুম হবে। আমরা সবাই টোটালি শুয়ে পড়েছি চাদর পাতা দিয়ে, এই যে আমাদের মেন মিহিরদাকে শুতে দেবো না আমরা, মালটা কোথায় ঢুকবে সেটা বুঝতে পারছে না, কোথায় ঢুকবে সেটা বুঝতে, এই তো বলে নিয়ে শুবে এখন ভোরবেলায় সূর্য ওঠা দেখবো বলে আমরা সবকটা সালাম মরার মতো ঘুমাচ্ছে, কিন্তু সবকটাকে ডাকলাম, ডেকে তুললাম কিছুক্ষণ বাদে। তো সানরাইজ দেখতে গিয়েছিলাম, সূর্য ওঠা দেখতে গিয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি কুয়াশার কারণে। তো সকালবেলায় সমুদ্র দেখার আগে মিথ্যা এরকম কিছু নাচ করে সবার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। সকাল সকাল সেই কালকে রাতে অজ্ঞান ঘুম থেকে উঠে সকাল সকাল এখন আমরা সেই সমুদ্রের দিকে যাচ্ছি, এখন ওর ডিম ধরে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। সমুদ্র দেখতে যাচ্ছি ঠিক আছে, সমুদ্রের দিকে যাচ্ছি এখন, দেখা যাক। ফার্স্ট টাইম আমার লাইফে, ওই যে আমাদের দুজন সিনিয়র আগে অনেকবার এসছে, আমার লাইফের ফার্স্ট টাইম, সেখানে দেখি গিয়ে কেমন অনুভূতি পাই। তো নেক্সট ভিডিওটা শর্টটা ওখানে গিয়ে করবো, এতক্ষণের জন্য বাই। তো কিছুক্ষণের মধ্যেই চলে এসছি আমরা এখন এই পুরো দীঘার সমুদ্রের পুরো পাশে, এই যে সাইডের রাস্তাতে আমরা এখন হাঁটছি, একটু পরে নিচে যাবো, এই যে এই সাইডে একটু পরে নিচে যাবো। কেমন লাগছে বিশুদা, কেমন লাগছে? তো এবার চলে এসছি আমরা এখন এই যে পুরো নিচে, ঢেউ আসছে কত সুন্দর, আবার এখানে কি পাথর, এসব ফটো শুট করছে। আমি সব ফটো শুট শুট করি না, আমি আমাকে কেউ ফটো ফটো তুলে দেয় না, তার জন্য আমি ভিডিও শুট করছি। আজ আমি আমার সাথে আমার নির্দেশ আছে, ওকে ওকে ফটো দেখাই। Thank you.
যাচ্ছি মোহনায়, মোহনায় মোহনায় যাচ্ছি, মোহনায় গিয়ে দেখা যায় কি করা যাক। এই যে আমাদের সাথে বিজু দাঁড়ায়, বিজু দাঁড়িয়ে চিল্লাচ্ছে এখানে সবাই, ঠিক আছে শুনে নিচ্ছ, না আসলে বুঝতে পারবেন না, ঠিক আছে আমি বলি না সব। আমি ফোনে ভিডিও বানাই, what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is মোহনা থেকে, মোহনা দেখে বাড়ি ফিরছি, মানে বাড়ি না মানে দীঘার দিকে ফিরছি। এই সানগ্লাসটা কিনলাম, কেমন লাগছে? আর এই যে আমাদের রায়াদা গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনেছে, ঠিক আছে, পিজুস দা গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনেছে, মিহিদার কোনো গার্লফ্রেন্ড নেই, ও তার মায়ের জন্য একটা জিনিস নিয়েছে, খুব ভালো। আমাদের সম্রাটকে এদিকে হাসছে, নিজে নিয়েছে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না, ঠিক আছে, কী নিয়েছে এলো আমরা জানি না, কিন্তু নিয়েছে, সেটা গিয়ে সে ঠিক দেখে নেবো কী নিয়েছে, সেটা দেখাবো তোমাদেরকে কী নিয়েছে, কী কী নিয়ে সব দেখানো হবে। কিন্তু আমরা এখন বাড়ির দিকে ফিরছি, দেখা হলো মোহনা, খুব ভালো লাগবে, সব ভালো লেগেছে তো? বল হোটেলের দিকে ফিরছি, না না বাড়ি না, হয়তো হোটেলের দিকে ফিরছি। তা মোহনা কেমন লাগলো সবার? ভালো ভালো লেগেছে তো? অসাধারণ, ঠিক আছে। মারতে পারলো না, মারতে পারলো না, পারবে না তো, ছোট ছোট, তার জন্য মারতে হয়নি, পাবে না তো এখানে। একজন আমাদের বাড়ির পাশে কত আছে, ঠিক আছে, তো দেখা হচ্ছে, মানে আবার হোটেলে গিয়ে আবার নেক্সট ভিডিও করব। ঘুমিয়ে পড়েছিলাম মানে দুপুরে না, সকালবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, সেখানে আর ভিডিও শুট করতে পারিনি। তো তারপরে দুপুরবেলা খেয়ে দেওয়ার খাওয়া দাওয়ার পর এখন আবার সেই দিঘার দিকে আসলাম, সমুদ্রের দিকে। কত মানুষ স্নান করতে এসছে এখন সবাই, আমরা দীঘার সমুদ্র থেকে আবার হোটেলে চলে এসেছি। সবাই এসে শুয়ে পড়েছে, এদিকে মিহিদা শুয়ে পড়েছে, এদিকে রাজাদা, এদিকে আমাদের মিস্টার পিজুদা তো পুরো কাঁথা মাথা ধরে শুয়ে পড়েছে, বলগুলো এটা কি করছে, এটা আ কোথায় দিয়েছে। আর তার থেকে বড় কথা, যেটা করার জন্য মানে করতাম না, এখানে শটটা এই শটটা নিতাম না, তা যেটা মেইন যে যাই যে কারণে, যে আমাদের মিস্টার মানে আমাদের রাজা মানে রাজাদার মানে আজকে জন্মদিন, সেই কারণে
সেখানে কেক নিয়ে এসেছে, কেক এনেছে, এটা কাটা হবে আর এটা থেকে সবকিছু পরে যে আমাদের রাজা রাজের জন্মদিন পালন হচ্ছে এখন। হ্যাপি বার্থডে বলো, সবাই সবাই বলো হ্যাপি বার্থডে বলো রাজাকে, শুভ জন্মদিন বস। জন্মদিন দেখে আমরা আমাদের দীঘা যাওয়ার পুরো ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়ি যাওয়ার দিন বাসে একটা লাস্ট শট করব, তার মধ্যে কোনো ভিডিও শট হবে না আর পুরো ভিডিওটা পেয়ে যাবে তোমরা তাড়াতাড়ি। চলো তো বস, আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। তো আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।